দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুজাত সাওম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন আজ থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠান ও দুপুরের অতিথি প্রথমেই থাকছে সংস্কৃতি বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা প্রদর্শনীতে শিল্পীর প্যাস্টেল চারকোল জলরং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট বাহাত্তরটি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রতিদিন বেলা চারটা থেকে রাত আটটায় এই সময় প্রদর্শনী চলবে এগারো জানুয়ারি পর্যন্ত এবার এনটিভি অনুষ্ঠান এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ রাত আটটা বিশ মিনিটে থাকছে আলমিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে জামেলা পাকাই আমি তখন বিয়াই করি নেব দুই চার আমি গুলি করে মারু মাসুদরা কোনোদিন ভালো হয় না আপনার পোশাক পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশ লোক হয় না আব্বা আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক এবার দুপুরের অতিথি প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা সাদ্দাম মাল শুভ দুপুর ভাইয়া ধন্যবাদ আপনাকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুবই ভালো এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ফাউল নাটকটি পরিচালনা করছেন তাইফুর জাহান আশিক এবং এই নাটকটিতে আমরা আপনাকে একটি চরিত্র দেখছি চরিত্রটি একটু অন্যরকম মনে হয় আপনার কাছে এই চরিত্রে কাজ করে বা এই গল্পে কাজ করে কেমন লাগছে খুবই ভালো লাগছে একটা দুর্দান্ত ক্যারেক্টার এই ধরনের ক্যারেক্টার সাধারণত আমি ভালোবাসি আচ্ছা আর ডিরেক্টর সাহেব হয়তো আমাকে এখানে এই চরিত্রটার জন্যই মনোনীত করছে আমি চেষ্টা করছি চরিত্রকে ফুটানোর জন্য হুম হুম দর্শকদের কাছ থেকে সারা কেমন পাচ্ছেন আপনি এখন পর্যন্ত যদিও খুব বেশি দিন কি তো হয়নি ফাউল নাটকটি প্রচারিত হচ্ছে ফাউল নাটকটা অল্প দিনের হলেও খুব ব্যাপক সারা পাচ্ছি হুম ইনশাআল্লাহ ভালো কিছু হবে এটা আচ্ছা তাইফুর জাহান আশিকের সাথে কি এর আগে আপনার কাজ করা হচ্ছে জানা শোনা ছিল আগে থেকে কিন্তু এই ফাউল নাটকটা দিয়ে তার কাজ প্রথম শুরু করলাম হুম খুবই ভালো মানুষ চমৎকার মানুষ আচ্ছা যদিও আমরা এনটিভি পর্দায় তো দেখছি নাটকটির গল্প কিন্তু তারপর আপনার কাছে থেকে একটু জানতে চাইবো যে মূল বক্তব্য আসলে কি দেওয়া হয়েছে ফাউল নাটকটির মধ্য দিয়ে এই নাটকের গল্পটা হচ্ছে যে একটি গ্রামে কিছু মানুষ থাকে তারা একটু ভিন্ন রকমের চরিত্রের মানে তাদের মাথায় সবসময় ফাউল জিনিসটাই ঘোরাফেরা করে এবং কি একটা ভিলেজ পলিটিক্স আছে এখানে হচ্ছে যে ক্ষমতারা ক্ষমতার আধিপত্য যে বিষয়টা আছে সেই বিষয়টাকে যেখানে একশোর মাঝে ধরেন আটানব্বই পার্সেন্ট মানুষই কোনো না কোনোভাবে ফল মানে ওইরকম একটা সিচুয়েশনে কিরকম কি হইতে পারে আর কি পরিবেশ সেটাই ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছেন ডিরেক্টর আচ্ছা এখন তো ফাউল নাটক ছাড়াও আপনার অন্যান্য আরো অনেক নাটকেই কাজ করা হচ্ছে বর্তমান ব্যস্ততার সম্পর্কে যদি জানি যে কোন কোন নাটকে কাজ করছেন এবং শুধুমাত্র টেলিভিশন মিডিয়ার জন্যই কাজ করা হচ্ছে না ওটিটি প্ল্যাটফর্ম চলচ্চিত্র এগুলোতেও কাজ করা হচ্ছে না ওটিটির কাজ আমার করা হয়নি এখনও তবে চলচ্চিত্র করছি আর হচ্ছে যে টেলিভিশন কাজ বেশ ভালোই আছে ইনশাল্লাহ চলছে পাশাপাশি আচ্ছা কোন কোন নাটকে কাজ করছেন এখন এখন আমার মাইদুল রাকিব পরিচালিত একটি কাজ এখন আমরা বর্তমানে শুটিং করতেছি পুরান ঢাকাতে এটা হচ্ছে যে ইউনাইটেড স্টেট অফ বরিশাল সংক্ষেপে যাকে ইউএসবি এই নাটকটার কাজ চলমান এটাও ধারাবাহিক নাটক এটা হচ্ছে পুরান ঢাকা এবং বরিশালের একটা গল্প আপনার শুরুটা হয়েছে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্য দিয়ে একদম সেটা তাও কত বছর আগে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে ছিলেন আমি দু সাল থেকে শুরু করছি কন্টেন্ট ক্রিয়েশন হ্যাঁ আচ্ছা মানে কি মনে করে আসলে কন্টেন্ট ক্রিয়েট করা বা কোন জায়গা থেকে ভাবনাটা কি কাজ করেছে সে সময় মানে ছোটবেলা থেকেই অভিনয়ের সাথী ছিলাম আর কি স্থানীয় নাট্য দলে কাজ করতাম আচ্ছা দীর্ঘ একটা গ্যাপ ছিল আমার অভিনয়ের বাইরে তারপরে দু হাজার বিশ সাল নাগাদ করোনাকালীন সময় আবার শুরু করলাম যেহেতু অভিনয়টাই খুব ভালো লাগে আমার করতে এ কারণে চিন্তা করলাম এখন তো ইউটিউব আছে ইউটিউব তো আমাদের জন্য একদম যারা পিছিয়ে পড়া মানুষগুলো যারা গ্রামে বসে সাংস্কৃতিকটাকে ধারণ করে এদের তো আসলে ওঠার মতো ইউটিউব ছাড়া আর কোনো ভালো মাধ্যম হইতে পারে না ওই মাধ্যমটাকেই ব্যবহার করে আমরা আস্তে আস্তে করে আগে আসছি স্থানীয় বলতে আপনি পটুয়াখালীতে হ্যাঁ পটুয়াখালী জেলা আমার কুয়াকাটা আমার বাড়ি হ্যাঁ কিন্তু ওই এলাকাটা থেকে মানে সমুদ্রের পাশে থাকা প্রকৃতির তো প্রভাব থাকে কি মনে হয় যে সেই ব্যাপারটা কি কাজ করেছে একজন একজন শিল্পী শিল্পী হয়ে হয়ে ওঠার জন্য জন্য। অভিনয় একদম একদম একটা সমুদ্র পারে আপনি দেখবেন নানান ধরনের মানুষের বসবাস এবং তাদের মস্তিষ্কে নানান রকমের খেলা খেলে এটা সাধারণত অন্য এলাকায় একটু কমই আছে আচ্ছা ধরেন আমার গল্পগুলো বেশিরভাগ হাস্যতমা হয় আর দেখবেন যে আমাদের তীরবর্তী মানুষের ভিতরে নানান রকমের দুঃখ কষ্ট হাসি খুশি বিভিন্ন রকমের ক্যারেক্টার থাকে যেগুলো দেখতেও ভাল লাগে তাদের সাথে আড্ডা দিতেও ভাল লাগে এরকম করতে করতে সময় এটা ভালো লাগছে যে এই চরিত্রগুলো কি যদি আমি তুলে ধরতে পারি বিভিন্ন রকম ধরনের নাটকের গল্প বা নাটকগুলো উপস্থাপন করা মানে আপনার মূলত কন্টেন্টটা তো এটা দিয়েই তো এই যে নাটকগুলো ডিরেক্ট করা বা সেটা পরিচালনা করা এটা তো একটা কঠিন কাজ সেটা কিভাবে করতেন আসলে যার যেটা কাজ ধান কাটতে চাষি ভালো জানে হয়তো আপনি ভালো ধান কাটতে পারবেন না চাষির কাছে কাজটা খুবই সহজ আচ্ছা আমরা যারা এই বিষয়গুলোকে নিয়ে সার্ভাইভ করি এটা নিয়েই পড়ে আছি আসলে আমাদের কাছে বিষয়টা কষ্টসাধ্য তবে সহজ কষ্ট ছাড়া তো আসলে কোনো কাজের ভালো ফল আশা করাও ঠিক না একদমই না কর্ম ছাড়া কেউ আসলে তার লক্ষ্যে পৌঁছতে পারবে না এটা অসম্ভব আচ্ছা কন্টেন্টের কথা যখন বলছি এবং নাটকের কথা বলছি প্রথম নাটক মানে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম কাজ কোনটা ছিল একদম প্রথম ছিল যে আমাদের গল্প সে এক বুঝছেন সেটা যে আমাদের একটা ক্যামেরা আছে এটা কম্পিউটার আছে নাই আমাদের একটা 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 লেন্স সিদে এরকম আমরা আসলে ক্যামেরার যে তিনিও কিছু জানেন না এবং কি এডিট কিভাবে তাও হবে তাও আমরা জানি না শুধু বলছি যে আমরা শুরু করব। আমরা তিন চারজন মানুষ এটা ঘরের ভিতরে বসে আছি এরকম চায়ের কাপ ছিল সামনে একটু কৌতুক স্টাইলের চায়ের কাপগুলো ছিল ওখানে ছিল আর ওদের কাছে বলা ছিল যে তোমরা শুধু ক্যামেরাটা এইভাবে ধরে রাখবা আমরা যা করি করি সেটা ছিল যে ক্ষয়রাতির টকশো আচ্ছা এটা কি নাটকের নাম হ্যাঁ মানে একটা ক্ষয়রাতি আসলে যে বিভিন্ন মানুষকে টকশে ডাকা হয় মানে যে কন্টেন্টটা তৈরি করেছিলেন তার নামটা শিরো নাম ছিল ক্ষয়রাতির ক্ষয়রাতির টকশো আচ্ছা যেখানে খয়রাতি যারা ভিক্ষুক তাদেরকে ডাকা হয়েছে তাদেরকে নিয়ে আলোচনা আপনি কি করতে চান ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং কি পূর্বের ইতিহাস বা বর্তমান এগুলো নিয়ে আর কি ধরেন আপনার মতো একজন মানুষ প্রশ্ন করে যাচ্ছে আর খয়রাতিরা জবাব দিচ্ছে ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউ জাস্ট আচ্ছা খুব ইন্টারেস্টিং তো সারা কেমন পেয়েছিলেন প্রথমবার যখন এটা করলেন একটা প্রথম ইউটিউব চ্যানেল খুললে প্রথম কন্টেন্টে আপনি সারা পাবেন না রিচ রিচ করতে করতে তো সময় সময় লাগে অনেক তবে আলহামদুলিল্লাহ আমাদের ওইটা যেহেতু আমরা স্থানীয়ভাবে আগে থেকেই মঞ্চ নাটক করতাম সেক্ষেত্রে আমাদের একটা ছোট আমাদের ছোট এরিয়ার ভিতরেও আমার একটা ছিল অভিজ্ঞতাও ছিল একটু জনপ্রিয়তাও ছিল বলতে পারেন সেটাকে খুব কাজে বুঝছেন যখন ওটা ওইটা করলাম মানে নতুন চ্যানেল হিসেবে খুব ভালোই টানলো তারপরে আরো আর কি এটা বাইরে গেল কাজের গতিটা তারপরে মানে কন্টেন্ট আপনারা কতদিন পর পর তৈরি করতেন আমরা প্রতি মাসে চারটা কন্টেন্ট দিই চারটা চারটা তো সেটা তো একটা আইডিয়া করা তারপর সেই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করা এটা তো বেশ কষ্টসাধ্য ব্যাপার পরবর্তীতে কি আপনারা প্রফেশনালি কাজটা করতেন আমরা প্রথম থেকে এটা প্রথম শুরু ও করলেও আমরা এটা প্রফেশনাল ভাবে নিয়েছি হুম হুম যে কারণে আমাদের মাথায় আমরা তো গ্রামে থাকি আমাদের আসলে গল্পগুলো আর নষ্ট হয় না বুঝছেন বিশাল এক গল্পের ঝুরি নিয়ে বসছি আচ্ছা মানে একের পর এক 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 একের পর থেকে 12 জনের আপনি যেমন আমাকে যে 10 থেকে 12 জনের টিম নিয়ে কাজটা করা তো আইডিয়াগুলো কি সব আপনার মানে গল্পে যে আইডিয়া সেটা কি আপনারই থাকতো না অন্য সবারই থাকতো না আমারই থাকতো আচ্ছা তারপরে তো একটা সময় আপনি টেলিভিশন মিডিয়াতে আসলেন সেইটা আসলে কিভাবে হলো কিভাবে সুযোগটা তৈরি হলো টেলিভিশন মিডিয়াতে কাজ করা হচ্ছে যে বরিশালের একজন নির্মাতা ওনার বাড়ি আর কি বরিশাল উনি একজন ভালো নির্মাতা যদিও উনি মাঝখানে কাজ ছেড়ে দিয়েছেন মাহমুদুল হাসান টিপু ওই ভদ্রলোক আমাকে একদিন কল করলো যে সাদ আমি আমার নাম মাহমুদুল হাসান টিপু আমি আমার এই এই নাটক আছে যাই হোক আমি এখন কাজ করি না তবে তোমার সাথে আড্ডা দিলে ভালো লাগবে অনেক কথাবার্তা হলো তা তারপর সে একদিন আমাকে একজন ডিরেক্টর সুব্রত কুমার সঞ্জীব ওনাকে আমার নাম্বার দিল বলল যে তুমি ওনার সাথে কথা বললো যেহেতু তুমি বরিশালের একটা ছেলে তোমার সামনের দিকে যাওয়া উচিত আমি তো কাজ এখন করতেছি না তবে যারা করে তারা তোমাকে ডাকবে তখন ওনাকে নাম্বার দিলো উনি আমাকে একদিন কল করলো যে সাদ্দাম আমি সুব্রত সঞ্জীব আমি আসলে নাটক বানাই তুমি যদি কাজ করতে চাও তাহলে আমার কাজগুলোর সাথে যুক্ত হইতে পারো আচ্ছা তারপর ওনার সাথে দেখা সাক্ষাৎ তারপর ওনাকে দিয়েই আমার টেলিভিশন কাজ শুরু প্রথম কাজ কোনটা ছিল মানে আপনার অভিনেত প্রথম নাটক কোনটা ছিল লালবাই সাইকেল নামের একটি গল্প ছিল একটা বাচ্চার গল্প নিয়ে সেখানে খুব ছোট্ট একটা ক্যারেক্টার করছি আমি তবে আমার ভালো লাগছে ক্যারেক্টার আচ্ছা এখন কি ধরেন আপনি তো অনেক রকমের গল্প পান অনেক রকমের চরিত্র পান সব কাজই কি করা হয় না কিছু কিছু কাজ মনে হয় যে না এটা যাচ্ছে না বা করতে চাই না বা কখন এরকম মনে হয় কি না যে আমি যদি কাজ রিজেক্ট করে দিই তাহলে পরবর্তীতে উনি আমাকে হয়তো আর কাস্টিংয়ে নাও রাখতে পারেন তা আমি ভালো মিলিয়ে অনেক কাজ করছি আমি কাজ রিফিউজ খুব কমই করছি তবে এখন করি কারণ এখন মেইনস্ট্রিমের সাথে কাজ করতেছি তো হ্যাঁ আসলে এই জায়গাটার জন্যই তো আমি এতটা আমার কষ্ট যে এখানে আসব ভালো আর্টিস্টদের সাথে কাজ করব তাদের কাছ থেকে শিখব এখন যেহেতু তাদের একটা সান্নিধ্য আমার আসতেছে ক্ষেত্রে আমি একটু কাজ এবং বেশি করার প্রতিদিনই আসলে শেখার একটা সময় এটা তো একটা চলমান প্রক্রিয়া হ্যাঁ তো আপনি তো তো অভিনয়ের সাথে যুক্ত ছিলেন অনেক আগে থেকেই কিন্তু যখন মেনিস্ট্রি মিডিয়াতে এসে কাজ করা শুরু করলেন তখন কি মনে হলো যে অভিনয়ের কোন জায়গাতে কমতি আছে বা এই জায়গাটাতে আমার ইমপ্রুভ করা দরকার অনেকটা শিখতেছি তো আমি কারণ আমি যাদের সাথেই কাজ করতেছি তারা হয়তো অনেকে আমাকে তার চেয়ে বড় ভাবে কিন্তু আমি দেখতেছি সবাই আমার চেয়ে বড় আর আমি সবার কাছ থেকে শিখতেছি তারা জানেই না যে আমি তাদের ছাত্র কি কি মনে হচ্ছে কোথায় কোথায় নিজের কমতিগুলো বেশি চোখে পড়েছে কাজের কোয়ালিটির দিকটা যদি বলতে যাই ধরেন আমার আগের যে প্ল্যাটফর্মটা ছিল সেখানে কাজের ধরন এক রকম মিষ্টিমের ধরন এক রকম এখানে আমার কথা বলতে হবে হিসাব করে ডায়লগ দিতে হয় হিসাব করে যেরকম আমরা আগে মনসে কাজ করতাম আমাদের শিক্ষকরা বলতেন যে খবরদার তুমি এমন কোন বাক্য বলবা না যেটা তোমার মুখ থেকে ছুটে গেলে কিন্তু আর তুমি ফিরে আনতে পারবে এটা হচ্ছে ধনুকের তীরার ধনুকের যেরকম সম্পর্ক মঞ্চটা তোমার এই রকম একটা সম্পর্ক একবার যদি তীর ছুটে যায় তাহলে আর কিন্তু ফিরে আসবে না তাহলে এই যে বিষয়গুলো ছিল তখন আমরা মঞ্চে উঠতাম খুব হিসাব করে কথা বলতাম আবার দেখা গেছে মেইন স্ট্রিমে কার্ড দেয়া যায় তারপরও ডায়লগটা খুব পরিপাটি করে দেয়া যায় যেটা আমরা আসলে আমাদের ইউটিউব চ্যানেলে এতটা যত্ন নিয়ে বলি না সেটাই চলচ্চিত্র আপনার কাজ করা হয়েছে হ্যাঁ সেটা একটু জানতে চাইবো যে সেখানে কিভাবে বা কোন কোন চলচ্চিত্রগুলোতে এখন কাজ করা হয়েছে জি আমাকে চলচ্চিত্রের জন্য প্রথম যিনি ফোন করে কল কল করেন তিনি হচ্ছেন যে মাসুদ মহিউদ্দিন ভাইয়া যদি অনুষ্ঠানটা দেখে তাহলে তাকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই উনি আসলে এই যে পাঁচই আগস্টের আগে যে ঝামেলা গেল আমাদের দেশের যে সমস্যা ওই সময় তিনি আহত হয়েছে দুইটা চোখের সমস্যা দুইটা চোখের আলো একদম নিবে গিয়েছিল আচ্ছা এখন চিকিৎসা চলো ইনশাল্লাহ ভালোর দিকে সম্ভবত ভাইয়া আমাকে ফোন করলেন যে সাদ্দাম আমি মাসুদ মহিউদ্দিন আমি আসলে একজন নির্মাতা আমি একটি চলচ্চিত্র তৈরি করতে চাই তুমি থাকবা কিনা তোমাকে আমরা মনোনীত করছি যদি তুমি থাকো তাহলে ঢাকাতে আসো তারপর আমি ঢাকাতে আসি ওনার সাথে দেখা মানে সেই সময়টাতে আপনি ঢাকাতে থাকতেন না মানে পটুয়াখালী থেকেই আপনি কাজগুলো করতেন হ্যাঁ হ্যাঁ একদম একদম আচ্ছা তারপর ওনার সাথে দেখা করি তারপর একটা শুটিং করি যদিও কাজটা এখনো মুক্তি পায় না আর কি তারপর দ্বিতীয় শুটিং তো শেষ হ্যাঁ শুটিং শেষ আর দ্বিতীয় কাজটা তো হয়তো দেখছেন কিনা জানি না রাজকুমার সিনেমা আচ্ছা হিমেল আশরাফ ভাইয়ের পরিচালনায় তিনিও আমাকে এরকম ডেকে কাজটা দিয়েছেন ধন্যবাদ ভাইয়াকে হুম না হিমেল আশরাফের মত না নির্মাতার সাথে কাজ করতে এটা অনেক বড় বিষয় না আপনার কাছে কি মনে হচ্ছে রাজকুমারের কাজ করে রাজকুমারের ইউনিটটা অনেক বড় বুঝছেন এবং অনেক বড় একটা জায়গা কারণ ওই শুটিং সেটে আপনি দেখবেন এমনিতেই যদি শুটিং সেটে থাকতেন আপনি দেখতেন যে কয়েকশো মানুষ কাজ করতেছে একটা সিনেমাকে ঘিরা একটা শর্ট নিতে দেখা যাচ্ছে সারা দিন চলে যাচ্ছে আর হিমেল আশরাফ উনি ওনার মনের মতো না হইলে উনি নিবে না আচ্ছা এবং কি উনি খুব কাজের প্রতি এতটা দরদ উনি দরদ দিয়ে কাজটা করে যত্ন নিয়ে কাজ করে হ্যাঁ যত্ন নিয়ে কাজ করে এবং কি কাউকে একটা গালাগালিও তিনি করেন না আচ্ছা তার চোখের ভাষাটাই আসলে সবাই বুঝতে পারে তার মেজাজ গরম হলে তার চোখের ভাষা আসলে ওসে গালাগালির চেয়ে তার চোখের ভাষাটা খুব ভয়ানক আচ্ছা তিনি দুর্ধান্ত মানুষ একজন ভদ্র মানুষ হুম রাজকুমার চলচ্চিত্রে আপনি কি চরিত্রে কাজ করেছেন শ্রদ্ধেয় সাকিব খান ভাইয়ের ফুফাতো ভাইয়ের চরিত্রে আচ্ছা কেমন লেগেছে সাকিব ভাইয়ের সাথে কাজ করে সাকিব খান হচ্ছে যে আসলে আমরা দূর থেকে অনেক কি অনেক রকম জাজ করি আমি নিজেও তো করি সামনাসামনি বিষয়টা একদম আলাদা মনে হয় না যে একটা মাঠের ভিতরে হাজার হাজার মানুষ তার ভিতরে সাকিব ভাই যেন একটা ব্যতিক্রম মানুষ যেন দশ হাজার মানুষের ভিতর থেকে আলাদা করা যায় আলাদা করে চেনা যায় যে ওই মানুষটাই সাকিব খান এবং উনি যে একটা হিরো একটা কোয়ালিটি এই জিনিসটা তার আছে এবং কি উনি নিরহংকার লাগছে না সেটে গেলেন প্রথম যে সময় গেলেন তখন দিলারা মা ছিল ওখানে তারপরে যারা সিনিয়র আর্টিস্ট ছিল সবাইকে যে সালাম করা এই যে এই বিষয়টা আমার খুব ভাবে ভালো লাগছে যে একদম আর্টিস্টের একজন অভিনেতার তো এটাই হওয়া উচিত সেটাই উনি খুবই ভালো মানুষ এই যে বিভিন্ন রকম অভিজ্ঞতা আপনার জীবনে যুক্ত হচ্ছে সেটা তো একজন শিল্পী হিসেবে আপনাকে তৈরি করছে সামনের দিনগুলোতে কি চিন্তা করছেন কিভাবে কাজ করবেন কি কাজ করতে চান শুধু কি অভিনয়টাই করতে চান কি না নাকি নির্মাণেও যেতে চান না আমি অভিনয়টাই করতে চাই অভিনয়টাই করতে চাই এবং কতদিন করব তা জানি না কিন্তু এখন পর্যন্ত অভিনয়ের সাথে যুক্ত থাকতে ইচ্ছে করছে অভিনয়টাই করে যেতে চাই আচ্ছা এই যে অভিনয় করছেন পরিবারের সহযোগিতা কতটুকু পান বা পরিবার আপনাকে কতটুকু অ্যাপ্রিশিয়েট করে এটা যে সময় আমি মঞ্চ প্রোগ্রাম করতাম তখন হয়তো বাবা ডাকাডাকি ডাকি করতো মা ডাকা ডাকি করতো মানে অভিনয় করি তার জন্য ডাকা ডাকি করতো বিষয়টা এরকম না মানে প্রচুর সময় আমি এখানে নষ্ট করতাম আ এই কারণে আমার পরিবারের সাথে সময় দেয়া হয়তো কম এনি অনেক ঝামেলা ছিল তা 2007 এর আগের ঘটনা কিন্তু পরবর্তী সময় তো আমি অভিনয়ের সাথে যুক্ত এখন কি করবে আমি তো এইটাই করি এক সময় সবাই এখন এটা জন্য প্রেসার দিতেন না হ্যাঁ দিতেন আপনি কি মানে লেখাপড়ার ব্যাপারে খুব সিরিয়াস ছিলেন না অভিনয়টা নিয়ে বেশি মনোযোগ ছিল আমার আমি অভিনয়ের প্রতি বেশি সিরিয়াস ছোটবেলা থেকে এখন পর্যন্ত তো অনেক রকম সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে কি মনে হয়েছে জীবনের সব থেকে মানে দামি জিনিস যেটা হারিয়ে ফেলেছেন আসলে ওরকম কিছু হারাই নাই তবে ভালো আছি আমার কোনো অভিযোগ নাই সময়ের প্রতি ছোটবা অনেক ছোটবেলা তো আপনি বাবাকে হারিয়েছেন সেই হারানোর কথাটা বললে তো অবশ্যই দু হাজার সাথে আব্বা মারা গেল শিররের পাঁচ দিন আগে মারা গেল বাবা থাকা একটা মানে ধর একটা বিশাল এক প্রান্তর সূর্যের তাপ একদমই সহ্য করার মতো না সেই পুরো একটা ফাঁকা মাঠের ভিতরে যদি একটা বটবৃক্ষ থাকে এ প্রখর রোদ্রে আপনি কিন্তু বটবৃক্ষের ছায়ায় যেয়ে বসবেন পিতা হচ্ছে জীবনে একটা বটবৃক্ষ সে প্যারালাইজড হয়ে পড়ে থাকলো বটবৃক্ষ বাবা আছে এই জিনিসটাই তো একটা বড় জিনিস আমি যেই বয়সে বাবা হারাইছি তা মানে এটা বোঝানো যাবে না যে বাপ থাকলে কি হইতো আমার জীবনটা সে থাকলে যদি আমার একটু সফলতাও সে যদি দেখতে পারতো কারণ আমি সে বাইসে থাকতে আমি তার কাছে শুধু একটা অপদার্থই ছিলাম আমি খাইতে পার মনে করি এই কারণে সে আমার নামে হালকা একটু জমিও লেখে দিয়ে গেছে সব ভাই বোনদেরকে ডাইকা যে তোরা আমার বাবা বয়স্ক লোক ছিল তা উনি আমি ওনার আসলে একদম বৃদ্ধ বয়স ছেলে বললে চলে আমার ভাই বলছে তোরা তো সবাই ব্যবসা বাণিজ্য আছে ও করে খাইবে মানে আমি আমি এতটাই তাকে নিরাশ করছি আমার একটু সফলতা এখন মাঝে ভাবি একা একা অনেক সময় আমি ই করি তারপর বাবার কবরের কাছে যাই আমি যাই এখনও যাই যে কান্নাকাটি করি তার জন্য দোয়া করি তা আমার কেন যেন মনে হয় যে আমার একটু সফলতা হইলেও তো হয়েছে এটা তো আর অস্বীকার করার অবশ্যই এর একটুকু যদি বাবা দেখে যাইতে পারতো আমার জীবনটা ধন্য ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে অনেক কিছু জানলাম সামনের দিনগুলো যেন সুন্দর হয় এবং সহজ হয় সেটাই আমরা প্রত্যাশা করবো ভালো কাজের সাথে থাকবেন আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে অ্যাট এন টিভি বিডি ডট বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কম এছাড়া এন টিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি শুভ দুপুর